বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক বৃন্দ আজকের এই শীতের সন্ধ্যায় আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ আব্দুল হাকিম শাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল পাঠ উপকরণ ক্রয় থেকে সেলফে পাঠানো পর্যন্ত কি কি ধাপ অতিক্রম করতে হয় অর্থাৎ বিশেষ করে একটি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ক্রয় থেকে শুরু করে পাঠ উপকরণ বই পত্রিকা সেটিকে পাঠকের হাতে বা হাতে তুলে দেওয়া পর্যন্ত যে সমস্ত কাজ সম্পন্ন করতে হয় সেগুলো নিয়েই মূলত আজকের এই আলোচনা আপনারা জানেন যখন একটি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার পুস্তক সামগ্রী ক্রয় করার চিন্তা করে বা সংগ্রহ করার চিন্তা করে তখন তিনটি ধাপ অতিক্রম করে একটি পুস্তক নির্বাচন বা বুক সিলেকশন তারপরে বুক পার্সেস বা পুস্তক ক্রয় এবং পরবর্তীতে পুস্তকের প্রক্রিয়াকরণ বা বুক প্রসেসিং এই তিনটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরেই একটি বই পাঠকের হাতে তুলে দেওয়া হয় কারণ আপনারা জানেন যে গ্রন্থাগারের প্রতিটি সম্পদই একটি জাতীয় সম্পদ এবং এটি রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব গ্রন্থাগারীকে সুতরাং একটি পুস্তকের যেন সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় সেজন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে বিশেষ করে পুস্তক ক্রয় থেকে শুরু করে পাঠকের হাত পর্যন্ত পৌঁছানোর জন্য তো এই স্টেপগুলোকে বিশদভাবে বর্ণনা করার জন্য আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সহায়তা নিয়েছি আশা করি উক্ত প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি খুব সহজেই বুঝিয়ে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন মূল আলোচনায় বিষয়টিকে দেখার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেলটি হলো কিভাবে একটি বই পাঠকের কাছে পৌঁছায় অর্থাৎ একটি বই ক্রয় থেকে শুরু করে পরবর্তীতে পাঠকের হাতে পৌঁছানোর জন্য কি কি ধাপ অতিক্রম করে এক্ষেত্রে আমরা মূলত তিনটি ধাপ অতিক্রম দেখতে পাবো একটি হলো বুক সিলেকশন অর্থাৎ যখন একটি বই ক্রয়ের জন্য নির্বাচন করা হয় তখন তাকে বুক সিলেকশন বা পুস্তক নির্বাচন বলে পরবর্তী ধাপ হল বুক কালেকশন অর্থাৎ উক্ত নির্বাচিত পুস্তক বা বইটি কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হবে সেই জন্য দ্বিতীয় ধাপ বুক কালেকশন বা পুস্তক সংগ্রহ এবং তৃতীয় ধাপটি হল বুক প্রসেসিং অর্থাৎ পুস্তক প্রক্রিয়াকরণ এই তিনটি ধাপ পর্যায়ক্রমে শেষ করার পর মূলত একটি বই পাঠকের কাছে ব্যবহারের জন্য উপস্থাপন করা সম্ভব হয় এরপরে যে বিষয়টি সেগুলো পর্যায়ক্রমিকভাবে আলোচনায় আসলে আমরা দেখতে পাব প্রথম স্টেপ হলো বুক সিলেকশন প্রসেস অর্থাৎ আমরা যে পুস্তক নির্বাচন করব সে পুস্তক নির্বাচন করার জন্য আমাদের কি কি ধরনের প্রক্রিয়া রয়েছে অর্থাৎ বুক সিলেকশনের জন্য আমাদের কি কি করতে হয় আমরা একটি একাডেমিক লাইব্রেরি বা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে বুক সিলেকশানের জন্য আরও তিনটি প্রক্রিয়া অবলম্বন করি প্রথমটি হলো লাইব্রেরি সাইট থেকে আমরা বুক নির্বাচন করতে পারি অর্থাৎ গ্রন্থাগারের পক্ষ থেকে বই নির্বাচন করা দ্বিতীয়টি হলো সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ কোনো বিভাগের পক্ষ থেকে অর্থাৎ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যদি কোনো বইয়ের প্রয়োজন হয় বা চাহিদা পত্র চাহিদা তৈরি হয় সেক্ষেত্রে ডিপার্টমেন্টের পক্ষ থেকে মূলত এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা বুক সিলেকশন করি বুক বইটি গ্রন্থাগার থেকেও সিলেকশন হতে পারে ডিপার্টমেন্ট থেকেও সিলেকশন হতে পারে অথবা পাঠকের চাহিদা মতো পুস্তকটি নির্বাচনযোগ্য হতে পারে এবার আমরা দেখব যখন একটি লাইব্রেরির পক্ষ থেকে পুস্তক নির্বাচন করা হয় সেক্ষেত্রে কি কী ধাপ অতিক্রম করে প্রথমে গ্রন্থাগার কর্তৃপক্ষ বিভিন্ন জায়গা থেকে ক্যাটলগ বা বইয়ের তালিকা সংগ্রহ করে এরপর উক্ত তালিকাটিকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় উক্ত ডিপার্টমেন্ট থেকে নির্দিষ্ট নির্দিষ্ট বইয়ের চাহিদার প্রেক্ষিতে একটা রিকুইজিশন সংগ্রহ করা হয় উক্ত রিকুইজিশনটি গ্রন্থাগারে নিয়ে এসে গ্রন্থাগারের যে সমস্ত পুস্তক অলরেডি রয়েছে অর্থাৎ গ্রন্থাগারের এক্সিস্টিং পুস্তকের সাথে যে নতুন রিকুইজিশনটি দেওয়া হলো সেই তালিকাটিকে ক্রস চেকিং করা হয় আর কি ক্রস চেকিং করে দেখা হয় কোন কোন পুস্তক লাইব্রেরিতে আগে থেকেই রয়েছে এবং কোন কোন পুস্তক গ্রন্থাগারে এখন পর্যন্ত নাই এ বিষয়ে বিস্তারিত দেখে একটি ক্রস চেকিং করা হয় এবং পরবর্তীতে সেদিকে আমরা ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই পাঠিয়ে দিয়ে ডিপার্টমেন্ট পরবর্তীতে একটি ফাইনাল লিস্ট তৈরি করে লাইব্রেরিকে পাঠানোর জন্য প্রস্তুত করে তখন লাইব্রেরি কর্তৃপক্ষ উক্ত লিস্টকে কালেকশান করে আর এভাবেই একটি ফাইনাল বুক রিকুজিশন তৈরি হয়ে যায় গ্রন্থাগারের পক্ষ থেকে দ্বিতীয়টি হলো ডিপার্টমেন্টের পক্ষ থেকে অর্থাৎ কোনো সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট বুক রিকুজিশান তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয় অবলম্বন করে বা কোন পদ্ধতিতে বুক রিকুজিশান সম্পন্ন করে প্রথমে লাইব্রেরি ডিপার্টমেন্ট থেকে বুক লিস্ট সংগ্রহ করে তারপরে উক্ত বুক লিস্টে ক্রস চেকিং দেয় এবং ক্রস চেকিং পরে উক্ত বুক লিস্টে আবার ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে ডিপার্টমেন্ট উক্ত বুক লিস্টটি নিয়ে তিনি ফাইনাল রিকুইজিশন ক্রিয়েট করেন আর এভাবেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে বুক রিকুজিশন কার্য সম্পন্ন হয় তৃতীয় পদ্ধতিটি হল পাঠকের মাধ্যমে অর্থাৎ যখন একজন পাঠক গ্রন্থাগারে আসে এবং কোনো সুনির্দিষ্ট বই খুঁজেন তখন তিনি যদি উক্ত পুস্তকটি না খুঁজে পান তখন তিনি প্রয়োজন মনে করলে উক্ত পুস্তকের নাম তিনি গ্রন্থাগারে অবস্থিত রেজিস্ট্রার খাতাতে লিখে দেন পরবর্তীতে উক্ত চাহিদার প্রেক্ষিতে তালিকাটি সসা ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং ডিপার্টমেন্টের ইভ্যালুয়েশনের পরে একটি লিস্ট ফাইনালাইজ করা হয় পুস্তক পার্সেসের জন্য তাহলে আমরা দেখলাম একটি গ্রন্থাগারে বুক সিলেকশন করার জন্য তিনটি প্রক্রিয়া অবলম্বন করা হয় একটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে অথবা লাইব্রেরির পক্ষ থেকে অথবা রিডারের পক্ষ থেকে এর পরবর্তী স্টেপ হল পুস্তক সংগ্রহ বা বুক কালেকশন এক্ষেত্রে যে সমস্ত স্টেপ অতিক্রম করতে হয় সেটি হল টেকিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ফর কোটেশন কালেকশন অর্থাৎ যখন আমরা বুক লিস্ট তৈরি করলাম উক্ত বুক লিস্টটি অথরিটি অ্যাপ্রুভাল গ্রহণ করা হয় যেন ওই লিস্টের অন্তর্গত পুস্তকগুলো আমরা কিনতে পারি দ্বিতীয় পর্যায়ে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে যায় তখন আমরা কোটেশন কালেকশানের জন্য একটি ড্রাফট রেডি করি এবং কোটেশন কালেকশনের জন্য পাঠিয়ে দিই বিভিন্ন ভেন্ডারদের কাছে তৃতীয়ত যখন ওই কোটেশানগুলো লাইব্রেরিতে চলে আসে বা কোটেশন সংগ্রহের পরে উক্ত কোটেশনগুলোকে কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করা হয় উক্ত কোটেশনগুলো নিয়ে কম্পিটিভ স্টেটমেন্ট তৈরি করা হয় কম্পিটিভ স্টেটমেন্ট মূলত তুলনামূলক আলোচনা অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের পুস্তকের যে দাম তারা সরবরাহ করেছে সেগুলোর ভিতরে কম্পেয়ার করা হয় অর্থাৎ তুলনা করা হয় এক্ষেত্রে সাধারণত আইটেম আইস সিলেক্ট করা হয় অর্থাৎ যে কোম্পানি যে পুস্তকের সর্বনিম্ন দাম প্রদান করে সেই ভিত্তিতে তাদের কাছে আমরা অর্ডারের জন্য একটা পার্সেজ অ্যাপ্রুভাল ক্রিয়েট করে নিই অথরিটির কাছ থেকে এরপরে আমরা তাদের কাছে একটা ওয়ার্ক অর্ডার পাঠিয়ে দিই যেন তারা বইগুলোকে সাপ্লাই দিতে পারে এরপরে যখন উক্ত বইগুলো লাইব্রেরিতে চলে আসে তখন বুক রিসিভিং কার্য কার্যক্রম শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমরা যে লিস্ট ওনাদের কাছে পাঠিয়েছিলাম পুস্তক পার্সেজের জন্য ওয়ার্ক অর্ডার সেই ওয়ার্ক অর্ডার অনুসারে বইগুলোকে রিসিভ করা হয় আর এভাবেই দ্বিতীয় ধাপ অর্থাৎ বুক কালেকশন কার্যক্রম সম্পন্ন হয় তৃতীয় ধাপে এসে আমরা দেখব বুক প্রসেসিং অর্থাৎ যে বইটি গ্রন্থাগারে আসলো সে বইটি পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেগুলোকে আমরা মূলত বলি বুক প্রসেসিং এক্ষেত্রে প্রথমে আমরা উক্ত বইটিকে অ্যাক্সেশন করি অ্যাক্সেশন করে নিই অর্থাৎ একটি অ্যাক্সেশন রেজিস্টারে উক্ত বইগুলোকে লিপিবদ্ধ করি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখনই একটা বই লাইব্রেরিতে আসে তখন আমরা অ্যাক্সেশন খাতে সেটিকে লিপিবদ্ধ করি দ্বিতীয়ত বিল প্রসেসিং অর্থাৎ বইগুলোর যে দাম আসলো সেগুলো আমরা বিল প্রসেস করি সেটাকে আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই যেন বইয়ের দাম পরিশোধ করা হয় তৃতীয়টি হলো বুক সেলিং অর্থাৎ যখন কোনো নতুন বই লাইব্রেরিতে আসে তখন আমরা উক্ত বইকে লাইব্রেরি অন্তর্ভুক্ত করার জন্য সিল মেরে দিই সেটিকে আমরা সাধারণত সিলিং বা বুক সেলিং বলে এক্ষেত্রে বইয়ের পিঠে পাঁজরে অথবা বইয়ের প্রথম পেজে শেষ পেজে এছাড়াও ক্লু পেজ বিভিন্ন পেজে অর্থাৎ যে যে জায়গায় আমরা সিল মারলে বইটি আমাদের লাইব্রেরির অধিভুক্ত হলো সেটি প্রমাণ করতে পারি সেই ধরনের বিশেষ বিশেষ জায়গাতে আমরা সিল মেরে নিই এরপরে আমরা বইয়ের পকেট লাগিয়ে ফেলি অর্থাৎ ইস্যু করার জন্য পকেট লাগাই স্লিপ লাগাই ডিউরের স্লিপ পেস্টিং করি এবং বুক কার্ড লিখি যেন যখন কোনো পাঠক উক্ত বইটি গ্রন্থাগার থেকে ধার নিতে চান সহজেই আমরা একটি ম্যানুয়াল পদ্ধতিতে বইটি পাঠককে তুলে দিতে পারি এরপরে টেকনিক্যাল রিডিং অর্থাৎ বইটা কোন বিষয়ের সেটাকে খুব সহজে বোঝার জন্য আমরা বইটার টেকনিক্যাল রিডিং দিয়ে থাকি এবং পরবর্তীতে আমরা বইটি কল নাম্বার তৈরি করি এক্ষেত্রে আমরা যে টেকনিক্যাল রিডিং দিলাম তার প্রেক্ষিতেই বইয়ের নাম্বার ক্রিয়েট করা হয় বিষয়ের উপর ভিত্তি করে এবং পরবর্তীতে বইটি ক্যাটালগ কার্ড লেখা সেটি অনলাইনে হতে পারে অথবা আমরা ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন করতে পারি সর্বশেষ বইটির স্পাইনে আমরা ট্যাগ লাগিয়ে দিই এবং বারকোড পেস্ট করে দিই এবং পরবর্তীতে আমরা বইটিকে সেলফে সাজিয়ে দিই আর এভাবেই একটি বইয়ের প্রস্তুতিকর্ম শেষ হয় এরপর যখন একজন পাঠক তার উক্ত বইটি চাহিদা উক্ত বইটি গ্রন্থাগার থেকে পেতে চান তখন তিনি খুব সহজেই ক্যাটলগ কার্ড দেখে উক্ত পুস্তকটি সুনির্দিষ্ট সেল থেকে সংগ্রহ করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে